বিশ্বকর্মা পুজো উপলক্ষে আরামবাগ বাসকর্মী ইউনিয়ন INTTUC সমর্থিত তাদের কিন্তু একটা বাসকর্মীদের জন্য প্রতি বছরই সাহায্য প্রদান কর্মসূচি হয়, বোনাস থেকে শুরু করে সামগ্রী দেওয়া হয়, ব্যবহারযোগ্য সামগ্রী। আজকেও সেটা হয়েছে আরামবাগ বাসস্ট্যান্ডে। যদিও বলা হচ্ছিল যে বিজেপির একটা প্রভাব বেড়েছে, সেক্ষেত্রে এই বাসকর্মী ইউনিয়নের প্রভাব কমেছে, তারা হয়তো কর্মসূচি ছোট করে দিতে পারে, কিন্তু না, আগের মতোই তারা কিন্তু আজকে এই কর্মসূচি করেছে, যেখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, চেয়ারম্যান স্বপন নন্দী সহ অনেকে ছিলেন, এবং অবশ্যই যিনি বাসকর্মী ইউনিয়নের নেতা শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা, তিনি ছিলেন উদ্যোগী ভূমিকায়। সেই ছবি আপনারা দেখছেন, আপনাদেরকে শোনাবো যে আজকের এই উদ্যোগ নিয়ে কি বলছেন বাসকর্মী ইউনিয়নের নেতা শেখ শফিকুল ইসলাম। আজকে দেওয়া হচ্ছে, আমরা প্রতি বছরই 2011 সালে যখন বাংলায় পরিবর্তন আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই সময় থেকে আমরা প্রতি বছরই আমরা INTTUC-র ব্যানারে আরামবাগ বাসস্ট্যান্ডে সমস্ত এক্সপ্রেস বাসকর্মীদেরকে নিয়ে আমরা বাসস্ট্যান্ডে শ্রী শ্রী বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মা পুজোর আয়োজন করি। তার সাথে সাথে আমরা কর্মীদের মুখে হাসি ফোটানোর জন্য কর্মীদেরকে খাওয়া দাওয়া এবং তাদের হাতে গিফট তুলে দেওয়ার ব্যবস্থা করি। আমরা সেই অনুযায়ী এবছর হয়তো আমরা খাওয়া দাওয়াটা করাইনি, আমরা তাই অন্যান্য বছরের তিন বছর আরও ভালো গিফট দিচ্ছি। একটা করে হাঁড়ি ঢাকা সহ তার সাথে আছে ডাবু হাতা, এগুলো আমরা প্রায় 1300 জন কর্মীকে আমরা বন্টন করবো। আজকে এটা দেওয়া চলবে আগামী সোমবার মঙ্গলবার পর্যন্ত। হ্যাঁ, এবছর পুজো তো আমাদের যে প্রতি বছরের ন্যায় আমি আগেই বলেছি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যবে থেকে INTTUC ট্রেড ইউনিয়ন আমরা করছি, সমস্ত বাস মালিকদের সহযোগিতায় আমরা কর্মীদের পাশে দাঁড়িয়ে বা বাস মালিকরাও আমাদের সাথে সহযোগিতা করে, সেই জন্যই আমরা উভয় পক্ষ মানে ঠিক থাকার জন্য বাস মালিকরা আমাদেরকে সঙ্গে নিয়ে প্রায় 2500 জন মতন কর্মীকে আমরা, যেমন ড্রাইভার আছে 2100 টাকা করে বোনাস দিই, বদলি যারা কাজ করে, কন্ট্রাক্টর আছে ওদেরকে 1800 টাকা করে দিই, আর যারা আমাদের সহায়ক হেল্পার মানে হেল্পার বলছি যাদেরকে, তাদেরকে আমরা 1600 টাকা করে প্রায় 2500 জনকে আমরা প্রত্যেক বছর বোনাস দিই। এবছরও আমরা দেবো, এবছরও দেবো আমরা আগামী 2 তারিখ। ঠিক, আমাদের অ্যাকচুয়ালি হয়ে গেছে। এবার আপনাকে হয়তো যেটা বললাম ড্রাইভার 2100, কন্ট্রাক্টর 1800, হেল্পার 1600, ওটা হয়তো 50-100 টাকা কম বেশি হতে পারে। আমার নাম শেখ শফিকুল ইসলাম, আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়ন। আমার সাথে আছে আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়নের সহ সম্পাদক, আছেন আমাদের ইউনিয়নের সভাপতি সুভাষ কুণ্ডু, হ্যাঁ আছে আমাদের সহকর্মী লোটো, আছেন আমাদের বাস মালিকদের পক্ষ থেকে দুলাল্লা, আছেন আমার সহকর্মী ঠাকুর, সব বিভিন্ন আমার আরও সব এখানে কর্মী ভাইয়েরা আছে, সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করি। আমাদের সঙ্গে কোনো মালিকের কোনো রকম কোনো ডিবেট নেই, আর কর্মীরা আমাদের সাথে প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পুজো বা বোনাসের সময় আমাদেরকে সহযোগিতা করে কর্মীরা বা বাস মালিকরা। আপনারা জানেন যে আরামবাগ মহকুমা বাস ড্রাইভার্স অ্যান্ড হেল্পার ওয়ার্কস ইউনিয়ন, যে INTTUC এক্সপ্রেস, যে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছেন তাদের পক্ষ থেকে যে পুজো হয় মেজগায়ের, যে সকলকে নিয়ে, যে আমাদের শফিকুল ইসলাম যে INTTUC আমাদের যে নেতা, সকলকে নিয়ে পুজো করে, এখানে মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলকে নিয়ে, এখানে বিধায়ক সাহেবও আমাদের আজকে হাঁড়ি করা, যে 1300 আমাদের কর্মী ভাইদের হাঁড়ি, তার সাথে হাতা খুন্তি এবং ঢাকনা এটা দিচ্ছে, এটা খুব মানে আমার যারা বাসের যারা কর্মীরা আছে, শ্রমিক ভাইরা আছে, তাদের জন্য একটা করে উপহার দিচ্ছে, এটা সত্যি খুব মহতি প্রচেষ্টা। এর জন্য আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার্স অ্যান্ড হেল্পার্স ওয়ার্ক ইউনিয়নের INTTUC-কে আমি ধন্যবাদ জানাবো, আরও ধন্যবাদ জানাবো যে মেজকা মালিকদের নিয়ে শ্রমিকদের নিয়ে সুন্দরভাবে যে একটা এখানে পরিবেশ তৈরি করেছে, যে আমাদের INTTUC মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদন্নতায় আমরা সুন্দরভাবে করছি। তাই বিশ্বকর্মা পুজোয় এরা খুব সুন্দরভাবে পুজো যেমন করেছে, মাঝে আরাধনা করেছে, আমি বিধায়ক সাহেব এসেছিলাম,
উদ্বোধনে। আজকেও বিধায়ক সাহেব এসেছিলেন, তিনি তার কলেজের গভর্নিং বডির মিটিংয়ে তিনি বেরিয়ে গেলেন। তাই এদের মহতি অনুষ্ঠান যে প্রত্যেক বছর যেন এরা করতে পারে, বাবা বিশ্বকর্মার কাছে আশীর্বাদ চাইব। এরা এদের শরীর যেন ভালো থাকে, বাস মালিক সহ আমাদের এই আইএনটিটিসির সমস্ত কর্মী সহ সকলে যেন এরা কাজ করে ভালো সুন্দরভাবে করতে পারে, আর ওদের পরিবার পরিবর্গ সকলে যেন সুন্দর থাকে, ভালো থাকে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর মানুষ যাতে ভালো থাকে, আমি বাবা বিশ্বকর্মার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি।